বাম হার্মাদ বাহিনীর হামলায় বরাবর রক্তাক্ত হয়েছে বীরভূমি দক্ষিণ জেলার মাটি। বিজেপির নীতি আদর্শে বিশ্বাস রাখার জন্য বরাবর এই বাম হার্মাদ বাহিনীর বর্বর পাশবিক হামলায় প্রাণ হারিয়েছেন নিষ্ঠাবান বিজেপি কর্মকর্তারা। 21 ডিসেম্বর এই শহীদদের স্মরণ করে নলুয়াতে করা হচ্ছে শহীদ স্মরণ সমাবেশ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক সহ অন্যান্য জেলা কর্মকর্তা তথা শহীদ পরিবারের সদস্যরা। বাম হার্মাদ বাহিনীর নৃশংস হামলায় নিজেদের প্রিয়জনকে হারিয়ে এত বছর পরেও সেই ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করতে গিয়ে চোখে জল এসে যায় শহীদ পরিবারের সদস্যদের, যারা অনেককেই হারিয়েছেন। কেউ হারিয়েছেন বাবা, তো কেউ হারিয়েছেন প্রাণপ্রিয় ভাই, তো কেউ হারিয়েছেন আবার তার নিজের স্ত্রীকে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অশ্রুসিক্ত চোখে সেই পরিজনদের স্মরণ করে লাল বাহিনীর সন্ত্রাস আর খুনের রাজনীতির উপর নিজেদের তীব্র ক্ষোভ আর ধিক্কার প্রকাশ করলেন সেই সব পরিবারের স্বজন হারানো পরিজনরা। আপনার বাবা মা উপোস আছিল? আচ্ছা, এরপরে আইলো দুইজন লোক, তারপরে ঢুকলো, তারপরে ঢুকিয়ে দেন তারা মারা। কি করছে? আর বলি তারা মারা কারে? আপনার মা বাবা রে? মা বাবা ভাই ছিল ঘরে, তখন তো ঘরের মাঝখানে ভাগ্যের পার্টিশন আছে, পার্টিশনে বসে দিই। বড় আছিল ঘরটার উপরে রক্ত চাল পর্যন্ত আছিল, মানুষ দেখি দেখি গেছে দুটার সময় চুলে আনতে হইব, জবরদস্ত করে নিয়ে তাদের কে হয়েছিল কেসটা গেছিল যেমন উদয়পুর নতুন বৈদ্য জনুসেন আরো কিছু লোক আমাক দমক দিয়ে রে তাদের এভাবে মারছে কেন? ফাটিকে তো তুমি ইয়ে করি আর এর আগে কই গেছে, আগের দিনে কই গেছে, কালে মানে সকালে 40,000 টাকা দিয়ে আমি ফাটি গেছি। কে? এসিপিএম এর লোকেরা। আচ্ছা আচ্ছা, টাকা দাবি করছিল? হ্যাঁ, 40,000 টাকা দিয়ে আমি এই কইছি, আর তো ইয়া টাকা বলতো আমার আছে করি। আচ্ছা, এটা সকালে আইলে লই গেছে। টাকা দিতে পারে নাই সকাল বেলা আইছে? আয়া কি বাড়ির থেকে এনেছে? তৎকালীন সময়ে বিরোধী করতো, সিপিএম বিরোধী। আচ্ছা, বিরোধী করার পর তখন সিপিএম যখন ক্ষমতা আসে তখন তিনি বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়। তারপর সিপিএম ক্ষমতা আসার পর তাদের খবর দিয়ে বাড়িতে আনা হয়, আনার পর তাকে এই সন্ধ্যাবেলায় নিঃসঙ্গভাবে খুন করা হয়। কি হয়েছিল ওই দিনের ঘটনা? ওদিনকার তানিরে তানি আসলে বিলোনিয়াতে, বিলোনিয়া থেকে খবর দিয়ে এখানে বাড়িতে আনা হয়েছিল। 1989 সাল থেকে শুরু এই লাল হার্মাদ বাহিনীর হামলায় নলুয়া সহ দক্ষিণের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন ভগীরথ মিত্র, অশুতোষ পোদ্দার, অজিত সেন, তেজেন্দ্র মহাজন, বাবুল বিশ্বাস, মনীন্দ্র ভৌমিক, স্বর্ণবালা নম এবং লিটন পাটারির মতো অনেক বীর বিজেপি কর্মকর্তা, যাদের বলিদান আর আত্মত্যাগের ফলে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণকামী বিজেপি সরকার। 21 ডিসেম্বর ভারাক্রান্ত চিত্তে সেই শহীদদের স্মরণ করে সমগ্র দক্ষিণবাসী শপথ নেবে সন্ত্রাসের সেই বাম আমল যাতে আর কোনোদিন রাজ্যের মাটিতে নিজেদের বর্গীয় রাজ কায়েম করতে না পারে। ফির রিপোর্ট, আরটি নিউজ।